আমাদের খোকন স্টাইল চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কেন সেদিন নিব্রাসের কথায় ইনফরমেশন জোগাড় করে দিল, শত হোক মা তো, তার এমন অবস্থা কোনো সন্তানই মেনে নিতে পারবে না। নিব্রাস চায় না নাজিয়া কখনো অপরাধ বোধে নিজেকে নিঃস্ব ভাবুক, অসহায় ভাবুক, নিজেকে দায়ী করুক। আপাতত নাজিয়া আর এসবে নেই, শুধু অপেক্ষা জায়ানের মুখোশ টেনে ছেঁড়ার অপেক্ষায়। মনোযোগ দিয়ে পড়ছে নাজিয়া, এক্সামের আর বেশি দিন নেই। সকালবেলা নাস্তা খেয়ে রেডি হয়ে নেয় আনায়া, নিব্রাস সহ বাইরে বের হবে। করিডোর দিয়ে নিচের দিকে আসছিল তারা। তারিশার রুম সোজা আসতেই তখন তাড়াহুড়োয় তারিশা বের হয়, অল্পের জন্য নিব্রাসের গায়ের উপর পড়েনি। তারিশা নিব্রাসকে জিজ্ঞেস করে, তোমরা কোথায় যাচ্ছ? আপাতত জাহান্নামে যাচ্ছি, যাইবা আমাদের সাথে? জাহান্নামে কেন যাবে? আরে ঠাট্টা করছি না, বলো কোথায় যাচ্ছ? এই তো তোমার ভাবিকে নিয়ে ঘুরতে, শপিং করতে। ওহ যাও তাহলে। তুমি কোথায় যাচ্ছ? এই আপনার শত্রুর সাথে দেখা করে নতুন প্ল্যানিং মাথায় নিয়ে আসতে। তখন আবার মরিয়ম নওয়াজ সেখানে উপস্থিত হন। আনায়ার কথায় তিনি ভুকুসকে তাকান তারিশার দিকে। তারিশার চোখে মুখের অবয়ব মুহূর্তেই পরিবর্তন হয়ে যায়। তারিশা, কয়েকদিন পর পর তুমি কোথায় যাও? প্রশ্ন করেন মরিয়ম নওয়াজ। তখন তারিশা বলে, মামনি, আমার বান্ধবী তুলির সাথে দেখা করতে যাই। এত তোতলাচ্ছ কেন? না আসলে, তুলিকে বলো মির্জা ভিলে আসতে, আমার সাথেও পরিচিত হয়ে যাবে, কি বলো? না, ও এত দূর আসবে না। শোনো, তোমায় আমার মেয়ের মতো বড় করেছি, সবটা দেখভাল করেছি, এমন কিছু করো না যাতে তোমায় রাস্তায় ছুঁড়ে ফেলতে দুবার না ভাবি। একটা কথা কান খুলে শুনে রাখবে, এটা আমি অন্যদেরও বলি, আগেও বলেছি, এখন আনায়ারা আছে তার সামনে বলছি, দুনিয়া একদিকে, আমার ছেলে একদিকে, আমার ছেলের জন্য আমি সব করতে রাজি। আর তারিশা তো ছোটবেলা থেকেই দেখেছো, নিব্রাস আমার কাছে কি, আমার ছেলের যে ক্ষতি করতে আ চাইবে তার খেসারত হিসাবে জীবনটাই দান করে দিতে হবে। এ তো দেখি আরেক ভিলেন, মনে হয় ছেলের মতো ওনারও একটা গ্যাং আছে, যেভাবে বলছে মনে হয় খুন করে ফেলবে। এই মহিলা আসলেই তেজি, একবার ধরা খেলে আরিশা তোর আর রক্ষে নেই, মনে মনে বলে তারিশা। নিব্রাস তার মায়ের দিকে তাকিয়ে আছে, আনায়াও তাকিয়ে আছে মরিয়ম নওয়াজের দিকে। তখন মরিয়ম নওয়াজ বলেন, সাবধানে যাও, তোমরা কোথায় যেন যাবে? তখন নিব্রাস বলে, আরঙ্গে যাবে। তারিশা, আবার ওদের পেছনে দৌড় দিও না, তোমার ভাব ভালো ঠেকছে না। না না, ওদের সাথে কেন যাব? নিব্রাস তার মায়ের থেকে বিদায় নিয়ে আনায়াকে নিয়ে বেরিয়ে পড়ে। তারিশাও আস্তে আস্তে কেটে পড়ে, গেট পেরিয়ে রিক্সা ধরে তারিশা। অবশ্য আনায়া নিব্রাসকে ফলো করতে করতে চায়, তার শপিং মলে গিয়েছে। তারিশা সেসব রেখে নিজের গন্তব্যে ছোটে, এসবে সময় ব্যয় করে লাভ নেই তার। নিব্রাস বসে আছে, আনায়া নাজিয়ার জন্য গিফট দেখছে, তার আইডিয়া আসছে না কি দিলে ভালো হবে। অনেক খোঁজাখুঁজি পরার পর সিদ্ধান্ত নেয় শাড়ি, সাথে জুয়েলারি সহ এক বক্স হিজাব, চকলেট, সাথে গোল্ডের কিছু দিবে। নাজিয়ার গিফট কেনা শেষ হবে, আনায়া নিজের জন্য জামা দেখছে। নিব্রাস তখন বলে, নাজিয়ার গিফট কেনা শেষ, এবার বাড়ি চলো। আমি কিছু কিনবো না, আমার ক্রেডিট কার্ডের দম আসে আর যায়, সামনে মাসে শপিং করো, আপাতত আমার টাকা পয়সা সংকটে। চাঁদাবাজি করেন না? ভাগ্যে সেটা পাবলিক প্লেস, নাহলে এই শব্দটার জন্য তোমার ঠোঁটের উপর অত্যাচার হতো। সত্য কথাই তো বলছি। তোমার আর সত্য, আমাকে দেখে কোন অ্যাঙ্গেলে চাঁদাবাজ মনে হয় তোমার? আমার মুখের দিকে তাকালে চোর ভাবটা আসে, এই ধরুন জনগণের থেকে চাঁদাবাজি করে সেটা ঢাকা দিতে চাইছেন। ভাবছি তোমার বাপের থেকেই চাঁদাবাজি করবো, ইডিয়েট একটা। তোমার এই কথায় আমার কান ঝালাফালা হয়ে গেছে, এমপি আমি, একটু তো সম্মান দাও। আমাকে শপিং করিয়ে দিতে গেলে আপনার টাকা শেষ হয়ে যাবে তাই না? মাসে মাসে যে সরকার টাকা দেয় সেগুলো কি করেন? বেতন দিয়ে খানদান পালন করি। আপনাদের না ইন্ডাস্ট্রি আছে তো, সেখানে আমি জব করি নাকি? সেসব তো তোমার শ্বশুর মশাই
নিজের পকেট আর অ্যাকাউন্টে তুলে রাখে। আরে আসুন না, আমার একটা ঘড়ি পছন্দ হয়েছে। আচ্ছা চলো ঘড়িটা কিনে চলে যাব। ক্রেডিট কার্ড ফাঁকা, 8,000 মনে হয় আছে। শলক কিপটা বিড়বিড় করে বলে আনায়া। তখন নিবরাজ বলে, কিছু বললে না বোধক? মাথা নাড়ায় আনায়া। নিবরাজকে নিয়ে ঘড়ির দোকানে প্রবেশ করে আনায়া। দোকানদার নিবরাজকে দেখে হ্যান্ডশেক করে। আনায়া একটা ঘড়ি নিয়ে নিবরাজের দিকে ধরে। ঘড়ির প্রাইস 12,000 টাকা। নিবরাজ প্রাইস দেখে বলে, কি একটা ঘড়ি, একদম বাজে, অন্যটা দেখো। এইটা বেশি সুন্দর। তুমি চেনো কি? নিবরাজ দোকানদারকে বলে অন্য ঘড়ি দেখাতে। আনায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘড়ি পছন্দ করবে কি নিবরাজের 14 কুষ্টি তুষ্টি উদ্ধার করছে। শলক কিপটা তো দেখেছি, কিন্তু তোর মতো একটাও দেখিনি। শুনেছি এনপিদের টাকার অভাব থাকে না, এখন তো মনে হচ্ছে সম্পূর্ণই ভুল। ওর টাকা পয়সা সব যে কোথায় যায়, কি করে? এদিকে আসো, আমার গুষ্টি পরে উদ্ধার করো। আনায়া নিবরাজের কাছে যায়। সে একটা ঘড়ি চুজ করছে। আনায়া প্রাইস দেখে মাত্র 5,000 টাকা। কি একটা পছন্দ আপনার, এটা একদম বাজে। আঙ্কেল আগের ঘড়িটা প্যাক করে দিন, যেটা 12,000 টাকা প্রাইস। দোকানদার মিষ্টি হেসে ঘড়ি প্যাক করে। আনায়া হাসে। নিবরাজ হাতের ঘড়িটা রেখে দিয়ে আনায়ার দিকে কটমট চোখে তাকায়। দোকানদার নিশ্চয়ই তাকে কিপটা ভাববে, যে 12,000 টাকার ঘড়ি বাজে বলে রেখে 5,000 টাকা ঘড়ি নিয়েছে। আনায়া এভাবে তার সম্মান নিয়ে চিনিমিনি খেলে। দোকানদার প্যাকেট এগিয়ে দিতেই আনায়া সেটা নেয়। নিবরাজ তার আরেকটা ক্রেডিট কার্ড বের করে, যেটায় টাকা বেশি আছে। 8,000 টাকার কার্ডটা পকেটেই থাকে, সেটা আর বের করবে না। কার্ড হাতে শক্ত মুখ করে নিবরাজ বিদায় নিয়ে বেরিয়ে আসে। আনায়া তার দিকে তাকিয়ে বলে, কার্ডে 8,000 টাকা নিয়ে ঘুরে এখন 12,000 টাকা পেমেন্ট করলেন কিভাবে? তোমার বাপের থেকে চাঁদাবাজি করে 5,000 টাকা নিয়েছিলাম, সেটা ভুলবশত পকেটের এক কোণে পড়েছিল, এখন সেটা দিয়েই পেমেন্ট করেছি। বাকি তো 1,000 থাকে, সেটা শহরে মাইকিং করে জানানোর জন্য রেখেছি। মুয়াম্মা নিবরাজ মির্জার বউ তাকে চাঁদাবাজ বলে আখ্যায়িত করে, সাথে তার সম্মান নিয়ে যেখানে সেখানে ফুটবল খেলে। ভাগ্যিস খেলেনি, ফুটবল খেললে না এতদিন বাঘের মতো না ঘুরে কাঁথার নিচে মুখ ঢুকাতেন। তোমার আঁচল থাকতে কাঁথা কেন? কিপটা লোককে না, আমি আমার আঁচলে মুখ লুকাতে দেব না। আমি মোটেও কিপটা না, তুমি পছন্দ করে কিনলে সেটায় ইন্টারেস্ট পাবা না, আমি পছন্দ করে কিনে দিলে সেটা এক্সাইটমেন্ট কাজ করবে বেশি। আর ভাষণ দিতে হবে না, কিপটা দেখেছি তবে আপনার মতো না একটাও দেখিনি। অনেকদিন হলো তোমার বাপের থেকে চাঁদাবাজি করতে পারিনি, সেই জন্য পকেট ফাঁকা। গাড়িতে আনায়া গাল ফুলিয়ে বসে আছে। তাকে শপিং করিয়ে দেয়নি বলে নিবরাজ রেগে বসে আছে। তাকে দোকানদারের সামনে ইনডিরেক্টলি কিপটা প্রমাণিত করলো তার বউ। তার উপর তার চুজ করা ঘড়ি রিজেক্ট করে নিজের পছন্দের ঘড়ি নিল। দুজনের মাঝে পূর্ণ নীরবতা বিরাজমান। মির্জা বাড়িতে আসতে আনায়া চুপচাপ নাজিয়ার গিফট নিয়ে ভেতরে চলে যায়। নিবরাজ তার পেছনে দিয়ে আসে। রুমে এসেও কেউ কারো সাথে কথা বলে না। আনায়া শাওয়ার নিয়ে রেডি হয়ে নিচে চলে যায় লাঞ্চের জন্য। তার পিছন দিয়ে নিবরাজ আসে। বাকিদের লাঞ্চ শেষ, আনায়া নিবরাজ চুপচাপ বসে খাচ্ছে, কেউ কারো সাথে কথা বলে না। তখন আবার মিসবা আসে। তার মামু আর বৌমণিকে এত চুপচাপ দেখে বলেই ফেলে, মামু বৌমণিকে বকা দিয়েছ? না, শপিং করিয়ে দেইনি। টাকার অভাব তোমার? তোমার নানা ভাইকে বলো মামুকে টাকা দিতে এই মাসে। দিবে না সে, সে আরেকটা গিফটটা। যা বাপ, তোর বৌমণির কাছেই যা, কিছু হলেই তোদের মুখে গিফটটা ছাড়া কিছুই শুনি না। গার তার একটা আমার কপালে জুটেছে। নিবরাজের কথায় আনায়া রাগে দৃষ্টি নিক্ষেপ করে। নিবরাজ সেসবে পাত্তা দেয়নি, চুপচাপ খেয়ে দুজন রুমে চলে যায়। আনায়া অপেক্ষায় ছিল নিবরাজ কখন আসবে আর তাকে ধরবে। নিবরাজ চুপচাপ খাটে গা এলিয়ে দেয়। আনায়া তখন তার সামনে দাঁড়িয়ে বলে, আমি ঘাড়তেরা? আমাকে জিজ্ঞেস করছো? আনায়া রেগে যায়। সে সিরিয়াস মুডে ঝগড়া করতে এসেছে, অথচ তার বদলোকটা এমন ভাব করছে মনে হয় কিছুই হয়নি। সত্যি আপনার টাকা নেই? তোমার মতো আমি কোটিপতি না, সরকার যা দেয় সেখান থেকে আবার কতজনকে দান করতে হয়। চাঁদাবাজি করলে টাকার অভাব পড়তো না, অবশ্য এসব আমি করি না। আপনার বাবার কোম্পানি আছে না? আচ্ছা এত কথা কেন, গতকাল রাত্রে তোমার রাগ ভাঙাতে কতগুলো টাকা খরচ হলো, সেই সাথে লাখ টাকার উপরে গিফট কেনা হলো শুধু এক রাতের জন্য,
আজকেও 50,000-এর বেশি গেল, একটু হিসাব করো। বাবা, এই কিপটে লোককে কোথা থেকে যে খুঁজে পেল? শোনো, আমাদের বেবি আসলে তখন। ম্যাম শুনুন, আপনার এসব হিসেবের ভাষণ না নিজে নিজে দেন, আমার সামনে না। যত সব মানে কি একটা অবস্থা, এটা আপনি এত হিসেবে? শোনো, আমি ভাষণ দেই না, আমি সবার জন্য একসাথে শপিং করব, সেই জন্য তোমায় একা করে দেই। সবাই কি আমার মতো আপনার বউ? না। বুঝেছি, তারিশা রাগ করবে, এটাই মেইন পয়েন্ট। এত সব বাহানা না আমি দিয়েন না, যান আমার চোখের সামনে থেকে সরে যান তো। আর শপিং এর কথা তৃতীয়বারের মতো মুখেও আনবেন না, এটার ম্যাটার এখানেই ক্লোজ। তুমি রাগ করেছো? আসলে কি, কিছু মানুষ না রাগিয়ে দেবার পর যখন জিজ্ঞেস করে রাগ করেছো, তখন মনটা চায় না কি? আনায়ার কথার মাঝে পরণ কেটে বলে নিব্রাস। তখন আনায়া বলে, মুখটা ভেঙে দিতে, অসহ্য লাগে এদের। সরি। নিব্রাসের সরি আনায়া পাত্তা দেয় না। বিকেলের দিকে আনিসুল হক বসে কফি খাচ্ছেন, আহিয়াও তার সাথে বসে নিজের কাপে কফি বানাচ্ছে। তখন আনিসুল হক বলেন, তোমার ফুপির সাথে কথা হয়? হুম, হয়তো। আগামী কালকে খানবাড়িতে যাব, তোমার ফুপির ছুটির দিন, সাথে খানবাড়ির সবাই অফিসার, তাদের সাথে কালকে দিনটা কাটাবো। ও যাবে, তবে তাহিয়াটাকে খুব মনে পড়ছে, একটা পাগলে ছিল আমার, চঞ্চল মেয়েটা একেবারে সারা জীবনের মতো নীরব হয়ে গেল। ওই নিবাস, ওদের ক্ষমতা আছে সেজন্য কিছু বলতে পারছি না, তবে এর পতন হলে অবশ্যই এই কেসটা সামনে আনব, একে এমনভাবে ফাঁসাবো যাতে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। ওটা তো তোমার ভাগ্নি জামাই। আনার কথা মনেই ছিল না, বাদ দাও, ওর বাবার সাথে তেমন ভালো সম্পর্ক নেই আমাদের, আপাতত যা আছে মন কষাকষি। আহিয়া কফির মগ হাতে নিজের রুমে চলে আসে, তাহিয়ার একটা ফটো ফ্রেম বের করে তাতে হাত বুলায়। মিষ্টি হাসি দেয়া মেয়ে, চোখ দুটো ভীষণ মায়াবী ছিল, চঞ্চল একটা মেয়ে ছিল। হ্যাঁ, নিব্রাসকে পাগলের মতো ভালোবাসত তাহিয়া। ভার্সিটিতে তার সাথে নিব্রাসের প্রথম দেখাটা হয় নবীন বরণে, সেখানে নিব্রাসকে কালো পাঞ্জাবিতে দেখে ক্রাশ খায় তাহিয়া। খবর নেয়ার পর জানে ছাত্রলীগের সভাপতি, পলিটিক্স নিয়ে দিনরাত কাটায়, বলা যায় ভবিষ্যৎ নেতা। নিব্রাসের হাঁটা চলা, কথার ভাবভঙ্গি সবই তাহিয়াকে ভীষণভাবে মুগ্ধ করে। যখন শুনতে পায় নিব্রাস মেয়েদের থেকে দূরে থাকে, কাউকে পাত্তা দেয় না, অনেক প্রপোজাল দিয়ে রিজেক্ট হয়, তখন প্রপোজাল দেওয়ার কথা মাথা থেকে উড়ে যায় তাহিয়ার। নিব্রাসকে বেশিরভাগ সময় ফলো করত সে, একদিন তো হাতে নাতে ধরাও খায় তার দলের একজনের কাছে। অবশ্য তেমন কিছু বলতে পারেনি লোকটা নিব্রাসের জন্য, সেদিন বেঁচে যায়। নিব্রাস জিজ্ঞেস করেছিল কেন প্রতিদিন পিছু নেয়, তখন তাহিয়া উত্তর দেয় তার বাড়ি সামনের রাস্তায়, সেজন্যই এই পথে আসা যাওয়া হয়। ধীরে ধীরে নিব্রাসের প্রতি না চাইতে একটু বেশি আসক্ত হয়ে পড়ে তাহিয়া। সে জানত না এই আসক্তি কতটা ভয়াবহ, অ্যালকোহলের আসক্তি তো ধীরে ধীরে একটা মানুষকে মৃত্যুর শয্যায় নিয়ে যায়। তবে এই নিব্রাসের প্রতি অনুভূতির আসক্তি তাকে ধীরে ধীরে না, এক ঝটকায় মৃত্যুর দুয়ারে নিয়ে যায়। খানবাড়িতেও মাঝে মধ্যে আসা যাওয়া হতো তাহিয়ার। তখন শামীম সর্দারের সাথে জায়ানের গলায় গলায় ভাব ছিল, যাওয়া আসা হতো খানবাড়িতে, শামীম সর্দারের পেছনে দিয়ে একদিন তাহিয়াও যায়। জায়ান আর শামীম সর্দারের কিছু কথোপকথন যা নিব্রাসের বিরুদ্ধে ছিল, সেই সাথে তার ফুপির আর জায়ানের গোপন অবৈধ ব্যবসা সব নিজ কানে শোনে তাহিয়া। তারপরে ছিল নির্বাচন, শামীম সর্দার প্রার্থী হবে নিব্রাসের সাথে, এমপি নির্বাচিত হলে জায়ানের বিজনেসের জন্য লাভ, সেই সাথে শামীম সর্দারকে শেয়ার দিবে। তখন তাহিয়া সিতারা আহমেদের পেছনে লাগে, তার বিরুদ্ধে কিছু প্রমাণ জোগাড় করে। তার ইচ্ছে ছিল নিব্রাসকে সবটা বলে দেয়ার, সেই সাথে প্রমাণও দিয়ে দেয়ার। তখন তাদের নির্বাচন ছিল, এটা ওটার ভেজাল ছিল, কোনোভাবেই সিতারা আহমেদও টের পায় তাহিয়া তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে, আসে নিব্রাসের পক্ষে, নিব্রাসের ভালো চায়, কিন্তু নিব্রাস তাকে অ্যাভয়েড করে। তাহিয়ার ওপর কড়া নজরদারি করা হয়। নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পর নিব্রাস এমপি মনোনয়ন পায়। তার কয়েক মাস পর তাহিয়া পুনরায় নিব্রাসকে ফলো করত, একটু কথা বলার সুযোগ খুঁজত, অ্যাক্সিডেন্টলি তাদের দেখাও হতো। নিব্রাস কিছুতেই তাকে পাত্তা দিত না, তবে তাহিয়া হাল ছাড়েনি, চেয়েছিল নিব্রাসের মন জয় করতে। এসবের ফিরে সিতারা আহমেদের কথা তার মাথা থেকে উড়ে যায়। নিব্রাসের নাম্বার জোগাড় করে কল দিয়েও তাকে বিরক্ত করা শুরু করে তাহিয়া, কিছুতেই নিব্রাসের মনে স্থান করে নিতে পারেনি। একসময় তার কাছে তার অনুভূতি তুচ্ছ মনে হয়, খুব রাগ অভিমান জমে নিব্রাসের প্রতি, এই একটা অভিমান নিয়েই দুনিয়া ছাড়তে হয় তাকে।
আজও জানা নেই তাহিয়া নামক মেয়েটি নিব্রাসের মনে স্থান করতে পেরেছিল কিনা। হয়তো না, নিব্রাসের এসবে ইন্টারেস্ট কোনো কালেই ছিল না। সে চায় না তার রাজনীতির মঞ্চে কোনো কালো দাগ, সে চায় না তার নামের পাশে নারীর নামের কোনো ঘটনাচক্রের ট্যাগ বসুক। শুধু তাহিয়া না, তাহিয়ার মতো অনেককে নিব্রাস অ্যাভয়েড করত। তাহিয়ার জীবনের শেষ দিন ছিল, দিনটা ছিল বৃহস্পতিবার। একটা ক্লাস করে তাহিয়া বেরিয়ে পড়ে নিব্রাসের খোঁজে। সেদিন নিব্রাস একটা ইভেন্টে যায়। সেখানের কাজ শেষ করে গাড়িতে করে তারা কোলাহলমুক্ত নীরব একটা জায়গায় গাড়ি দাঁড় করায়। তার পেছন দিয়ে তাহিয়া আসে, নিব্রাসকে দেখে তড়িঘড়ি করে কাছে যায়। তাহিয়াকে দেখে নিব্রাস বিরক্ত হয়। তখন তাহিয়া বলে, আমাকে ভালোবাসলে কি বেশি ক্ষতি হতো নেতা সাহেব? দেখুন, এভাবে আমার পেছনে ঘুর ঘুর না করে নিজের ক্যারিয়ারে ফোকাস করুন। আমার থেকে বেটার কাউকে পাবেন। বেটার কাউকে আমি চাই না, আপনি হলেই হবে। শুনুন, আপনার এই এক ডায়লগ প্রতিদিন শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে, সাথে আমি অথিষ্ঠ। নতুন কিছু বলবো নেতা সাহেব? আমার পথ থেকে সরে দাঁড়ান। ইস, নেতার ব্যবহার এত খারাপ কেন? এই মুখটা বন্ধ রাখবেন, প্রতিদিন এগুলো কোন ধরনের নাটক? ফালতু মেয়ে, অ্যাটেনশন পাচ্ছে না জেনেও ছ্যাঁচামি করেই যাচ্ছে। ভালোবাসার জন্য আমি এমন ছ্যাঁচড়া হাজার বার হতে পারি নেতা সাহেব, বিয়ে করবেন আমায়? বিয়ে না, আপনাকে আমি খুন করব। সত্যি? আচ্ছা সমস্যা নেই, বিয়ে করেই খুনটা করিয়েন। আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করলে এমনি তো আমি খুন হয়ে যাব। শিক্ষা দীক্ষার বড়ই অভাব আপনার আনিসুল হক সাহেব, মনে হয় না শিক্ষা ভালো দিয়েছে আপনায়। সব শিক্ষা আছে, এমনকি আপনার বউয়ের মতো যোগ্যতা আছে। আপনার বাবার সাথে আমার বাবার পুরো দমে শত্রুতা, আর সেখানে আপনি কিভাবে ভাবছেন বিয়ের কথা? আপনি আমায় চেনেন, মির্জার ছেলে। তবে আমার নামের শেষে রাসের জায়গায় আকার বাদ দিলে যে রস বানান হয়, আমি রসের বিপরীত, একদম রসকসহীন একটা মানুষ। আপনার মতো চিপ ক্লাসের প্রতি কখনোই ফিলিংস আসবে না। এবার দয়া করে আসুন, ভদ্রতার সহিত এতদিন সহ্য করেছি। মূল কথাটাই তো বলা হয়নি, আসলে আপনাকে আমি একটা কথা বলতে এসেছি, কিছু প্রমাণ দিতে এসেছি। আপনার আবার কথা? প্লিজ যান, শত্রুর মেয়ে আবার আমায় কী প্রমাণ দেবে? রোহিত, এ যদি না যায় তাহলে কল লাগাও, একে একেবারে গুম করে দেওয়া যাক। আমি আপনার খারাপ চাই না নেতা সাহেব। শত্রু সবসময় শত্রুর খারাপ চায়, এটা সবাই জানে। সো প্লিজ, আপনার বক্তব্য আপনার কাছে রাখুন। কিন্তু আপনি আমার শত্রু নন, আমার ভালোবাসা। ঠাস করে চর পড়ে যায় তাহিয়ার গালে। নিব্রাস এতক্ষণে ঠান্ডা মাথায় বললেও এখন ভীষণ রেগে যায়। সে বুঝতে পেরেছে তাকে ফাঁসানোর জন্য নতুন চাল এটা, হয়তো বিরোধী দলের পরিকল্পনা। না জানি কে আবার ভিডিও করে মিডিয়া পাড়ায় ছেড়েও দিলে নেতার নিরালয়ে দাঁড়িয়ে অষ্টদশী কন্যার সাথে প্রেমালাপ করছে, তার উপর যা মেয়ে সরতেই চাইছে না। নিব্রাস পুনরায় ধমক দিয়ে বলে, আত্মসম্মান থাকলে আর কখনো আমার সামনে আসবেন না। তাহি আর এক মুহূর্তও দাঁড়ায়নি, সোজা চলে আসে। তার আত্মসম্মানে লেগেছে শেষের কথাটা। হ্যাঁ, সে ভালোবাসে পাগলের মতো, তবে প্রকাশের ক্ষেত্রে কোনো রকম। সে নিব্রাসের ক্ষতি চায় না, ভালো চায়। সিতারা আহমেদ সম্পর্কে কিছু বলতে চেয়েছিল, অথচ বলা হলো না। তাহিয়া ভাবছে কারোর মাধ্যমে প্রমাণ পাঠিয়ে দেবে। তবে নিব্রাসের প্রতি অনেকটা অভিমান জমেছে, কি এমন ক্ষতি হয় তাকে গ্রহণ করলে? ভালোবাসা কি পাপ নাকি দোষের কিছু? সে তো পুরোদমে ভালোবেসেছে। পায়ে হেঁটে কিছুটা সামনে আসতে তাকে কিডন্যাপ করা হয়, গুডাউনে নিয়ে গিয়ে হাত পা বেঁধে রাখা হয়। তবে বুঝতে পারেনি তাহিয়া কে এমনটা করেছে। তখন আবার শামীম সর্দার আসে। তাহিয়া তাকে দেখে বেশ চমকায়। শামী সর্দারের সাথে জায়ানের হাত আছে, আর জায়ানের কলকাঠি তো সিতারা আহমেদ নারে। তার মাথায় মুহূর্তেই সিতারা আহমেদের কথা চলে আসে। তাহলে কি কোনোভাবে টের পেয়ে গেছে তাদের বিরুদ্ধে প্রমাণ তার কাছে সংরক্ষিত আছে, আর সবগুলো নিব্রাসকে দিতে চেয়েছে তাহিয়া? শামী সর্দার একটা সিরিঞ্জ এনে তাহিয়ার সামনে নড়াচড়া করে। তাহিয়া তা দেখে কিছুটা ভীত চোখে তাকায়। তখন শামী সর্দারকে বলে, আমাকে এখানে আনার মানে কি? ফুপ্পি কোথায়? সে তো নিশ্চয়ই আমাকে এখানে এনেছে। তোমার ফুপির পরিকল্পনা সব কি? টাইমিং দেখো, নিব্রাসকে তোমার মৃত্যুর জন্য দায়ী করা যাবে, একটা কালো দাগ পড়ে যাবে তার ক্যারিয়ারে। উফ, কি বলবো তাহিয়া, আমায় মেরে ফেলবে। তা কি মনে হয় তোমার? তোমার ফুপির কালো ব্যবসা সম্পর্কে জানো? তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে নিয়েছো, এখন এটাও জানো তোমায় সে কিডন্যাপ করিয়েছে। তোমার বেঁচে থাকার কোনো মানেই হয় না।
ওই মহিলাকে আমি এখান থেকে ছাড়া পেলে দ্রুত পেটা না করেছি? যাবে কীভাবে সেটা বলো। আমায় ছাড়ো তোমরা। তোর বাপ আসলেও ছাড়াতে পারবে না, এই সিরিঞ্জে কি আছে জানিস? না বোধক মাথা নাড়ায় তাহিয়া। তখন স্বয়ং সর্দার হেসে বলে,